রওনা হচ্ছে ঢাকা থেকে ফিনির উদ্দেশ্যে। আজকে রাতে রওনা হয়েছিলাম, আপনারা জানেন আমি আপডেট দিচ্ছিলাম, কিন্তু গত 3 ঘন্টা যাবৎ আমরা ফিনিটা প্রিয় মুসলিম ভাইসব, আমি মাওলানা ফরিদুদ্দিন আল মোবারক বলতেছি। আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা, বাংলা বাজার, ছাগলডাঙ্গা, ফেনী, সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত। মাদ্রাসার 3-4 ঘরগুলো দেখতেছেন আপনারা, সম্পূর্ণ পানির নিচে, এবং রান্নাঘর পানির নিচে, মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্ধেক পানির নিচে। মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি, যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও 1 হাত পানি। এমত অবস্থায় আমাদের খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব অসুবিধা হইতেছে, খাওয়ার পানির অসুবিধা হইতেছে। আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানি বন্দী হইয়া রয়েছে। এই অবস্থায় হৃদয়বান মুসলমান ভাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন, আপনারা মেহরবানি করে এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন। ছোটো ছোটো